Assalamualaikum. This is Tanju. Shakur chhi. Shabai bhalo achi. Namiyo bhalo achi. Salam dao. Assalamualaikum. আজকে আমরা তানের বার্থডের কেক কেটে সবাই হচ্ছে একটু রেস্ট নিয়ে মানে অনেক আড্ডা করে এখন ভাবলাম যে তানকে আমি একটা স্পেশাল উপহার দিব না তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার একটা মাটির ব্যাংক আছে এটাতে আমি মানে আগে থেকে টাকা জমাইতাম তো টাকা জমাইতাম ঠিকই কিন্তু কাঠি দিয়ে আবার খুঁচে খুঁচে বের করে ফেলতাম এই অবস্থা কার কার আছে তোমার ছিল কি টাকা ভরে আবার বের করা যখন প্রয়োজন তখন না আমি প্রয়োজন অপ্রয়োজন সারা টাকা ভরতাম আর বের করে ফেলতাম তো জানি না এখন কয় টাকা আছে মানে 2-4 হাজার টাকা হইতে পারে যাই তাও হবে না তাও হবে না মানে আমি যাই হোক দেখা যাক কয় টাকা আছে তো ওই মাটির ব্যাংকটাই হচ্ছে আমি তানকে উপহার দিব তান অনেক হ্যাপি হবে আমি জানি ঠিক না বলো ওই সেই ব্যাংক আর আমার বিয়ের সময় তো আমার এটা কি গো টাইগার না আরে তোমার যে কালি নিচে ছিল মানে এমনি নিচে রাখতাম নর্মালি তো উপরে গিয়ে রেখে দিচ্ছে বিয়ের প্রোগ্রামের সময় গল্প করতেছিল ভাবলাম যে আছে দুই টাকা পাও তোমার এখন যাই না কয় টাকা আছে বাসলি অনুভূতি এখন দিশা অনেক ভালো আর একটু পে পাইলে আমি খুশি হতাম তানের আবার ব্যাংক নিয়ে আসছে এখন একসাথে হয়ে গেল এখন অনেকগুলো টাকা হয়ে গেছে কিন্তু তালা মালার এই একটা সিস্টেম চাবি দিয়ে আবার খুঁজে আবার টাকা বানিয়ে রাতের খাবার সবাই হচ্ছে টেবিলে বসছে ওদিকে আমি হচ্ছে মাংসটা নিচ্ছে ভর্তাও বানাইছিল নাকি আমি নাকি রোস্টের পোলাও আছে সবাই হচ্ছে ভাত খেয়ে ফেলছিল দুপুরের টাইমে ভাত দিয়েই খাইছিল আম্মু এখানে একটা ট্রাউজার আছে আর একটা হুডি আছে একটু দেখাও ব্ল্যাক থ্যাংক ইউ আম্মুকে থ্যাংক ইউ দেখো তো সাইজ হবে নি হবে সাইজ হবে না হ্যাঁ হবে হ্যাঁ এটা তো হবে তুমি ওই যে হুডির সাইজটা দেখো তোমার তো আবার ডাবল এক্সেল লাগে আর ব্ল্যাক সুন্দর লাগবে তোমাকে অনেক হ্যাঁ ব্ল্যাক তো আমার ফেভারিট
তো এইখানে হচ্ছে আজকে আব্বু হচ্ছে এখান থেকে বের করে আমাকে দিয়েছে ফুপ্পি হচ্ছে লন্ডন থেকে এই উপহারগুলো পাঠাইছে সেটা হচ্ছে রক্সনা ফুপ্পি অনেক সময় দেখেন আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্টস করে তারপরে হচ্ছে আমাদের এমনি পার্সোনালি অনেক কথা হয় অনেক ভালো সম্পর্ক আমাকে ভাইয়ের মেয়ে বলে তো এই উপহারগুলো হচ্ছে ফুপ্পি আমার জন্য পাঠিয়েছে আব্বুর ব্লগে দেখতে পাবেন সবগুলো তারপর আমি এই গাউনগুলো পরলে অবশ্যই তো দেখতে পাবেন দুইটা লিপস্টিক দিয়েছে এখানে তারপর হচ্ছে অনেকগুলো হচ্ছে ইয়ারিং দিয়েছে আমার অনেক পছন্দের এই ব্যাগটার ভিতরে আমার একটা ইয়ারিং আছে এটা আমার অনেক পছন্দ হয়েছে তো এই ইয়ারিংগুলো হেয়ার ব্যান্ড তারপর দুইটা গাউন তারপর এই যে পাঞ্চ ক্লিপ হেয়ারের তারপর এই যেখানে চুড়ি দিয়েছে কিছু গোল্ডেন তারপর পিঙ্ক কালার একটা শাড়ি শাড়িটা অনেক সুন্দর অনেক আমার পছন্দ হয়েছে আর এই কালারের শাড়ি তো আমি এখন অবধি পরিনি গ্রিন কালার ভেতরে একটা কাঁঠালি টাইপের একটা কালার আছে যাই হোক পরলে তো শাড়িটা অবশ্যই দেখতে পাবেন আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে এই ওয়াচটা তোমার কি পছন্দ হয়েছে এই তো আর ফুপ্পিকে অনেক 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 ভালোবাসে আর ধন্যবাদ এখন তাবিয়া হচ্ছে তাবিয়ার উপহারটা খুলবে ওয়াও আরো খুলতে হবে আরো খুলতে হবে উপরেরটা খুললো হ্যাঁ এই যে আরো আছে কি সুন্দর না তাবিয়া অনেক হ্যাপি হয়ে গেছো তুমি তো সকালবেলা আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে বের হব নিচে যাচ্ছে সবাই খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি আমরা তো আমাদের আবার বাইরে গাড়িও চলে আসছে তো আমরা তো বাইকে যাবো আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে গাড়িতে যাবে গাড়ি চলে আসছে আর আমরাও হালকা করে রেডি হয়ে গেছি এমনি নর্মালি তো এখন হচ্ছে যাবো সবাই এখানে হচ্ছে গাড়ি চলে আসছে আমার ক্যামেরাম্যান হচ্ছে পারুল দাদি চলে গেলাম চাচি ভালো থাকে দেখে শুনে থাকে আচ্ছা দোয়া করে চাচি গেলাম
এরপরে আমরা দুইজন রওনা দিলাম ফারস্টে আম্মু আব্বুদের সিএনজি চলে গেছে আমরা একটু লেট করেই বের হইলাম কারণ আমরা তো বাইকে যাব আর বাইকে একটু টাইম কম লাগে তো আমরা দুজনে যাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম সবাই বলছেন যেন বাইক চালানোর সময় আমি যেন কথা কম বলি আমি কথা কমই বলি জাস্ট একটু যখন ব্লগটা করি তখন স্লো করে দেই গাড়িটা আর আমি একটু ব্লগ করি আমাদের বাসা থেকে তাদের বাসা যেতে একদমই জ্যাম নাই একদম ক্লিয়ার রোড মানে গাড়ি ছাড়লে বাসা অবধি একদম ইজিলি যাওয়া যায় এরপরে যেতে যেতে আমরা হচ্ছে একটা সরিষার ক্ষেত দেখলাম এখানের ভিউটা অনেক সুন্দর এখানে আমরা রস খেতে এসেছিলাম এর আগে রাতের বেলা তো এই জায়গার ভিউটা আসলে খুবই সুন্দর যাওয়ার টাইমে আমি বললাম যে একটু দেখবো এখানে তো পুরাটা ক্ষেত এখানের মানে সাইডে পুরা এরিয়াতে এই সরিষা ক্ষেত দিয়ে ভরা মানে সরিষারই এই ক্ষেত মনে হইতেছে এই সাইডটা তো অনেক সুন্দর লাগতেছে দেখতে এখানে বেস্ট হবে ফটোশ্যুট করলে ভিডিওস করলে অনেক সুন্দর হবে যাই হোক আমি এমনি একটু বসতে বসতে বাইকে বসে বসে একদম পুরো পা ঝিমঝিম হয়ে গেছিলো তারপর ভাবলাম যে একটু ঘুরে যাই এখান থেকে হাঁটাহাঁটি করে যাই আমার আগে বাইক চালাতে চালাতে টায়ার অনেক ঘুম চাপছে শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাতে পারোনি তো আমি ভাবছি যে আমরা হচ্ছে পরে আসছি আম্মুর আগে আসছে নাইসা দেখি যে আমরা আসেইনি এখন চাচি ভালো আছেন হ্যাঁ এখন ভালোই আছি আমি আবার ফোন দিলাম একটু আগে মাছ আইসে মাছ নেবো না কেন তো শাকে ফোন দিলে না আম্মুর ফোনে তো সে চার্জই নাই ফোন বন্ধ হয় না হ্যাঁ বাইক চালাইতেছি তো মাছালা কাকা গুলাম না দিয়ে যা নয় অন্ধ করে থাকো কারেন্ট নাই না যে মাহিরা চলে এসেছে কারেন্ট কারেন্ট আইসে কারেন্ট আসছে হ্যাঁ আম্মু আমি ভাবছি যে আপনারা আইসে পড়ছেন এখন আইসে নাই তো গ্যাস নিল যে আব্বু আমি ভাবছি আপনার আইসা পড়ছেন এখন আইসা দেখি না চাবি তো চাচির কাছে সবই একসাথে মাছটা সিল্ক আপ মাছের মতো দেখতে ডিম হয়েছে এই মাছ এদিকে রোদ উঠছিল না আমাদের ওদিকে রোদ ছিল না একটু রোদ ছিল না পানি তুলা জলছে মাটি মাহি।